की कोरे प्रतिभा
যেভাবে তুমি সকাল দেখো সূর্য কি लग जा गले के फिर हसी रात हो न हो शायद फिर सजदों मुलाकात हो न हो लग जा गले যা যা গাইতে মন চাইলো তাই তাই গাইলাম। যেহেতু আমাদের সাথে আজকে মুন্দা আছেন, আকাশের চাঁদ সবসময় পাওয়া যায় না এবং পেলে ইচ্ছা করে যে আসলে একটা অন্যরকম মুড সৃষ্টি হয়ে যায় এবং তখন মনে হয় যে কিছু গান গেয়ে ফেলি। আমরা আসলে একটা জ্যামিং করছিলাম, সেটার মাঝখানে হঠাৎ হঠাৎ করে আপনাদেরকে ইনক্লুড করলাম, জ্যামিংটা শেয়ার করলাম আর আমাদের। হ্যাঁ, একদম শেয়ার করলাম যা যা মনে আসলো একটার পর একটা, তাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। দ্যাটস হাউ আসলে আমাদের মিউজিক্যাল টাইমটা এভাবে স্পেন্ড হয়। আমরা আরো আরো কিছু গাই না। আমি মুন্দাকে আপনারা সবাই চেনেন, আমার তার সাথে কাজ হয়েছিল আসলে একটা কভার সং এর মাধ্যমে। আমার খুবই পছন্দের একটা গান, প্রিয় শিল্পী বেগম আক্তারের গাওয়া যোজনা করেছে আরি। সেখান থেকেই মুন্দার সাথে আমাদের একটা নতুন জার্নি শুরু হয়েছিল। আমার দুর্ভাগ্য যে মুন্দার লেখা সুর করা কোনো গান এখনো আমার গাওয়া হয়নি, কিন্তু নিশ্চয়ই হয়তো মূল ঘাঁটিটা আমাদের। হ্যাঁ, এই এখানেই যেখানে আমরা বসে আছি এখন, স্টুডিও দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। এখান থেকে মাঝে মাঝে আমি লাইভে আসি, গান বাংলায় বসে আছি, আর এই সময়টা আসলে আমার গান বাংলাতেই থাকার কথা। আজকে আমি বাসায় বসে থাকতে পারছিলাম না, আমার মনে হচ্ছে একটু আগে আগে মানে বাসা থেকে বের হতে পারলে ভালো লাগতো, তো এই জন্য চলে আসছি, এসে মুন্দাকে পেয়ে গেছি এখানে। আমি দাদু বলি মুন্দাকে। না, আমি খুব এনজয় করলাম, কারণ গানগুলো আমিও খুব শুনতে চাই। আমরা কিছু গাই আজকে। হ্যাঁ, ওদেরকে এটাও বলে দিচ্ছি আমার গিটারে কিন্তু একটা তার নাই, একটা তার নাই, তারপরও আমাদের মানে গান গাইতে ইচ্ছে করছে এই জন্য আর কি। আর দাদুকে দিয়ে সবই সম্ভব, একটা তার নাই তো আমরা গিয়ে যাচ্ছি। দোছনা ডিসাপ না ডিসা মাইনর। আচ্ছা, আমরা দোছনা না গাই, আমরা সি শার্প মেজর থাকি। না, মাইনর। কিছু ডিসাইড করে বসি নাই আজকে, যা মনে যাচ্ছে তাই আর কি। একটু মাঝে মাঝে কমেন্ট ও কি দেই, আপনাদের ভালো লাগছে কিনা জানি না, রেসপন্স পেলে ভালো লাগবে। आजा बना मैं परदेसी, हाँ नैना मोरे तरस गए, आजा बना मैं परदेसी, हाँ आजा।
করেছে আরে আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি যোজনা করেছে আরে Bye.